প্রত্যেক শ্রমিক খেটিয়ে দিবি, নইলে আমার পিস্তলের গুলিতে এক পার্ট যদি তোর নাম লেখা হয়ে যায় তাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। রাজি রবি কেমন আছো? আরে কে কোথায় আছো? সবাই এসো, আমাদের রবি এসেছে, রবি এসেছে। আরে সবাই এসো, আমাদের রবি এসেছে। এসো রবি, চলো। কেমন আছেন আপনারা? ভালো আছি বাবা। চলো রবি। রবি ভাই চান আন্নারে দরিদ্র আনলাই পুলিশ পুরস্কার ঘোষণা করছে। কুখ্যাত ক্যাডার রবিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে ওই ব্যক্তিকে নগদ 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। খোকন, তোর মা কেমন আছে রে? ডাক্তার কি বলেছে? মারে বাঁচা যাইতো না রবি ভাই, ডাক্তার কইছে মারে বাঁচাই দিলে অনেক টিয়া লাগবো। অনেক টাকা লাগবে? বোকা ছেলে। আরে আমার সন্তানটাই পুলিশকে জানিয়ে দিলি না কেন? পুলিশ তোকে 1,00,000 টাকা দিত। না রবি ভাই, আন্নারে পুলিশের কাছে ধরাই দি, আমি আর মারে বাঁচাইতাম চাই না। রবিরে পুলিশের কাছে ধরা দিতে পারলে 1,00,000 টাকা পুরস্কার। এই টাকাটা আমার চাই। অবশ্যই তুমি তোমার টাকা পাবে রবি, এইবার তুই যাবি কো? কোনো চিন্তা করো না চাচি। না পেলে আমার মেয়ের বিয়েই হতো না। আমি এমন কিছু করিনি চাচি। যাও ঘরে যাও, টাকাগুলো চাচার হাতে দিয়ে বলো বিয়ের সব কিছু জোগাড় করতে। যাও। বউ বউ কি হয়েছে? আরে এদিকে আসো। শোনো বউ, আর কোন চিন্তা নাই। আমি পুলিশে টেলিফোন করে দিয়েছি, পুলিশ রবিকে গ্রেপ্তার করতে পারলেই 1,00,000 টাকা পুরস্কার পাবো, আর সেই টাকা দিয়ে আমাকে সুখীরে বিয়ে দেব। কি করছো তুমি? তোমার সুখীর বিয়ের টাকা পরি রবি আমাকে দিয়েছে, তাই দেখো। আর তুমি রবিকে ধরিয়ে দেবার জন্য পুলিশকে টেলিফোনেছ? না, আমি রবিকে পুলিশের কাছে কিছুতেই ধরা পড়তে দেব না। হ্যাঁ